আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। তৈরি করছি আজকে চিকেন সবজি খিচুড়ি বা মুরগির মাংসের সবজি খিচুড়ি। এর আগে আমি মুরগির মাংসের খিচুড়ি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, অনেকেই খুব পছন্দ করেছেন। শীতের সিজনে অনেক রকমের সবজি পাওয়া যায়, তো আমি মাঝে মাঝে এরকমভাবে সবজি দিয়ে চিকেন খিচুড়ি রান্না করি। এটা রান্না করলে আর অন্য কিছু রান্না করার প্রয়োজন পড়ে না, এর সাথে শুধু সালাদ আর আচার হলেই হয়ে যায়। তো যখন অনেক বেশি ঝামেলা করতে মন চায় না, যখন একটু আলসেমি হয়, তখন এই একটা আইটেম করে নিলেই হয়ে যায়। ঠান্ডার মধ্যে বা বৃষ্টির দিনে এই খিচুড়িটা খেতে খুবই দারুণ লাগে। শুধু এই খিচুড়ি কেন, যে কোনো খিচুড়ি বৃষ্টির দিনে বা ঠান্ডায় খেতে ভালো লাগে। তো চলুন দেখিনি চিকেন ভেজিটেবল খিচুড়ি বা মুরগির মাংসের সবজি খিচুড়ি কিভাবে আমি রান্না করি। রান্না করতে যে উপকরণগুলো আজকে আমি নিয়েছি সেগুলো হচ্ছে, এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ মুরগির মাংস, রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। সেই সাথে আমার কাছে যেই সবজিগুলো আছে সেই সবজিগুলো নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বা হাতের কাছে যা যা সবজি পান সেগুলোই নিতে পারেন। যে কোনো সবজি নিলেই হলো, আমি যা যা নিয়েছি সেগুলোই নিতে হবে এমন কোনো কথা নেই, অথবা কম সবজি দিয়েও আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারবেন। তো যে সবজিগুলো আমি নিয়েছি সেগুলো হচ্ছে টমেটো, লাউ, গাজর, ব্রোকলি, ফুলকপি এবং বরবটি। সবগুলো সবজি আমি 1 কাপ পরিমাপে নিয়েছি, আপনারা যে কোনো পরিমাপে যে কোনো সবজি নিতে পারেন। আর ফোড়নের জন্য কিছু আস্ত মশলা নিয়েছি, সেগুলো হচ্ছে 7টি আস্ত সাদা এলাচি বা ছোট এলাচি, 1টি বড় সাইজের দারচিনি স্টিক, 2টি লবঙ্গ, 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা এবং 10টি আস্ত গোলমরিচ, আর সেই সাথে নিয়েছি 1টি তেজপাতা। এগুলো হচ্ছে ফোড়নের জন্য আস্ত মশলা। আর সেই সাথে আরও লাগবে 7-8টি আস্ত কাঁচামরিচ এবং 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘিটা আমি রান্নার শেষে ঘ্রাণের জন্য ব্যবহার করব। যে কোনো খিচুড়ির মধ্যেই রান্নার শেষে একটু ঘি দিলে খিচুড়িটা খেতে ভালো লাগে। আর যে মশলাগুলি লাগবে সেগুলো হচ্ছে 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচের চেয়ে কিছুটা কম আর 0.5 চা চামচের চেয়ে কিছুটা বেশি পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া আবার বেশি দেওয়া যায় না, বেশি দিলে আবার খিচুড়ির ঘ্রাণটা নষ্ট হয়ে যায়। লবণ নিয়েছি 7 মতো এবং আদা রসুন বাটা 3 টেবিল চামচ পরিমাণ। যেহেতু এখানে আমি সবজি, মুরগির মাংস এবং চাল ডাল সব কিছুর সাথেই একসাথে মশলাটা নিয়েছি, তাই মশলার পরিমাণটা একটু বেশিই নিতে হবে। এবং আরও নিয়েছি 2 কাপ পরিমাণ কালি জিরা, পোলায়ের চাল। আপনারা চাইলে যে কোনো ধরনের পোলায়ের চাল বা ভাতের চাল দিয়েও এই রেসিপিটা তৈরি করা যাবে। যেহেতু 2 কাপ পরিমাণ চাল নিয়েছি, ডাল নেব তার চেয়ে অর্ধেক পরিমাণ, অর্থাৎ ডাল লাগবে 1 কাপ পরিমাণ। আমি মসুরের ডাল আর মুগ ডাল দুই রকম ডাল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো এক রকম ডাল দিয়েই এই রেসিপিটা করতে পারবেন, অর্থাৎ শুধুমাত্র মসুরের ডাল অথবা শুধুমাত্র মুগ ডাল দিয়েও এই রেসিপিটা করা যাবে। আর সেই সাথে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি এবং 0.5 কাপ পরিমাণ রান্নার তেল। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও এই রেসিপিটা করতে পারবেন, অথবা ঘি দিয়েও এই রেসিপিটা করতে পারবেন। তো এই হচ্ছে মোট উপকরণ। যেহেতু অনেকগুলো উপকরণ দিয়ে আমি রেসিপিটা করব, তাই উপকরণের পরিমাণও বেশি লাগবে। এখন চলে যাচ্ছি চুলায়। প্রথমে আমি একটা কড়াইতে মুগ ডালটা নিয়ে নিব এবং চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে মুগ ডালটাকে ভেজে নিব ভাজার সুন্দর একটা ঘ্রাণ ছড়ানো পর্যন্ত। অল্প আঁচে ভাজলে সহজে ডালটা পুড়ে যাবে না, তবে ভাজার সময় কিন্তু নাড়ানো বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু ডালটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যখন ডালটা একটু ভাজা ভাজা হয়ে যাবে এবং চারদিকে সুন্দর ঘ্রাণ ছড়াতে থাকবে, সে পর্যায়ে দিয়ে দিব পানি। পানিটা দিয়ে চুলাটা বন্ধ করে দিলাম। এখন এই অবস্থায় ডালটাকে পানির মধ্যে রেখে দিব 10 মিনিট, কারণ এখন যে ভাজা গরম ডালের মধ্যে পানিটা দিলাম তাতে করে পানিটা কিন্তু গরম পানি হয়ে গেছে। এর মধ্যে যদি ডালটা 10 মিনিট ভেজানো থাকে, ডালটা একদম নরম হয়ে যাবে এবং খিচুড়িটা রান্নার সময় একদম সেদ্ধ হয়ে যাবে। অনেক সময় ভুনা খিচুড়ি রান্না করতে গেলে দেখা যায় যে অনেকেরই কমপ্লেন থাকে যে ডালটা সিদ্ধ হয় না। এভাবে যদি আপনারা ডালটা ভেজে সাথে সাথে পানিতে 10 মিনিট ভেজিয়ে রাখেন, তারপরে চালের সাথে মিলিয়ে ডালটাকে ধুয়ে রান্নায় ব্যবহার করেন, তাহলে মুগ ডাল অবশ্যই সুন্দরভাবে সিদ্ধ হবে। তাহলে আমি অপেক্ষা করছি 10 মিনিট। 10 মিনিট পর আমি এই মুগ ডালের সাথে নিয়ে নিব মসুরের ডাল এবং পোলায়ের চাল নিয়ে। এখন আমি এটাকে পানি দিয়ে ধুয়ে নিব বেশ কয়েকবার।
চার থেকে পাঁচবার ধুয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না এই পানিটা একদম স্বচ্ছ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিব। তারপর চাল এবং ডাল স্ট্রেনারে ছেঁকে নিব, ভালো করে এভাবে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। পানিটা একদম স্বচ্ছ হওয়া পর্যন্ত ধুয়ে নিলে পরে চাল এবং ডালের মধ্যে যে স্টার্চ থাকে সেই স্টার্চটা পরিষ্কার হয়ে যায় এবং তাতে করে পোলাও বা খিচুড়ি যাই রান্না করি না কেন আমরা সেটা ঝরঝরে হয়। ঝরঝরে খিচুড়ি বা পোলাও রান্না করতে গেলে এটা একটা অনেক মূল্যবান টিপস, ধুতে ধুতে একদম স্টার্চটা পরিষ্কার করে নিতে হবে, তাহলে পোলাও বা খিচুড়ি একদম ঝরঝরা হবে। এখন আমি চাল এবং ডাল ভালো করে ধুয়ে স্ট্রেনারে ছেঁকে নিব এবং তারপর রান্নাটা শুরু করব। চাল এবং ডাল ভালো করে ধুয়ে স্ট্রেনারে ছেঁকে নিলাম, এখন রান্নাটা শুরু করব। রান্নার জন্য সসপ্যানে দিয়ে দিব তেল, তেলটা গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি সবজিগুলো ভেজে নিব, যে সবজিগুলো শক্ত সেগুলো সবার আগে দিব। দিয়ে দিচ্ছি লাউ, তারপর গাজর। এখন লাউ আর গাজরটাকে ঢাকনা না দিয়ে কোনো রকমের লবণ বা মশলা না দিয়ে ভেজে নিব দুই মিনিট। দুই মিনিটের মতো গাজর আর লাউটাকে ভেজে নিলাম। এখন দিয়ে দিব ফুলকপি আর বরবটি, আবারও দুই মিনিটের মতো ভাজব ফুলকপি আর বরবটিটা দিয়ে। ফুলকপি আর বরবটিটা দিয়ে আরও দুই মিনিট ভেজে নিলাম। এবারে দিব ব্রকোলি, ব্রকোলিটা দিয়েও দুই মিনিটের মতো ভেজে নিব। সবজিগুলো দিয়ে আমি মোটামুটি শটের মতো করে প্রায় সেদ্ধ করে নিব, তারপরে আমি রান্নাটা শুরু করব। ব্রকোলিটা দেওয়ার পর দুই মিনিটের মতো ভেজে নিলাম। সবার শেষে দিব টমেটো, টমেটোটা আমি ভাজবো না, জাস্ট এখন একবার একটু নাড়াচাড়া করে সবগুলো সবজি এখন তুলে নিব। চুলাটা বন্ধ করে নিচ্ছি, নাহলে সবজিগুলো আবার বেশি সেদ্ধ হয়ে যাবে। কালারটা ঠিক রাখার জন্যই আমি এভাবে প্রথমেই সবজিগুলো ভেজে নিচ্ছি। সবজিগুলো ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিব আরও 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। এর আগে আমি 1/4 কাপ পরিমাণ তেল দিয়েছিলাম, তার মধ্যে সবজিগুলো ভেজে নিয়েছিলাম, এখন আরও 1/4 কাপ দিলাম, অর্থাৎ টোটাল আমার আধা কাপ পরিমাণ তেল লাগবে। যেহেতু উপকরণের পরিমাণ বেশি তাই তেলের পরিমাণও একটু বেশি লাগবে। এখন চুলাটা আবার ধরিয়ে অপেক্ষা করব তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত। তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ আর আস্তু জিরা। অপেক্ষা করব ফোড়ন আসা পর্যন্ত। 30 সেকেন্ড পর ফোড়ন এসে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব আদা এবং রসুন বাটা, আদা রসুন বাটাটাকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। আদা রসুন বাটাটাকে 3 মিনিটের মতো ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া, নেড়ে চেড়ে মিলিয়ে নিব। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি। এবারে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া মুরগির মাংস, নেড়ে চেড়ে মশলার সাথে মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম, এখন ঢাকনা দিয়ে মুরগির মাংসটাকে রান্না করব 5 মিনিট। এর মাঝে একবার ঢাকনা তুলে নেড়ে দিব। 5 মিনিট পর ঢাকনাটা তুলছি, মাংসটা থেকে পানি বের হয়েছে, আবারও একবার নেড়ে চেড়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে মুরগির মাংসটাকে রান্না করব আরও 10 মিনিট। এর মাঝে মাঝে ঢাকনা তুলে তুলে নেড়ে দিব, নাহলে নিচে পুড়ে যাবে। ফিরে আসছি 10 মিনিট পর। আরও 10 মিনিট পর ঢাকনা তুলছি, মুরগির মাংসটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে, একদম তেলটা আলাদা হয়ে গেছে। নেড়ে চেড়ে নিলাম, এবারে চাল ডাল যোগ করার পালা। দিয়ে দিচ্ছি ধুয়ে ছেঁকে রাখা চাল এবং ডাল। এখন চাল আর ডাল ভেজে নিব, মাংসটাও সাথে থাকবে। আপনারা চাইলে ইচ্ছে করলে মাংসটাকে তুলে রেখে দিতে পারেন, এ পর্যায়ে চাল ডাল ভেজে নেওয়ার পর তারপর মাংসটা অ্যাড করতে পারেন। তবে আমি একসাথেই করছি রান্নার সুবিধার জন্য, আমি আর এটা তুলে রাখছি না। সবজিটা তুলে রেখেছি কারণ সবজিটা যদি তুলে রাখা না হয়, একসাথে রান্না করা হয়, সবজিটা একদম বেশি সেদ্ধ হয়ে যাবে, ভর্তা ভর্তা হয়ে যাবে, আর তাছাড়া কালার নষ্ট হয়ে যাবে। আমি চেষ্টা করি সবসময় রান্নার ক্ষেত্রে সবজির কালারটা ঠিক রাখতে। এখন আমি চাল ডালটাকে ভালো করে ভেজে নিব। যত সুন্দরভাবে চাল ডাল ভাজা হবে খিচুড়িটা তত বেশি সুন্দর ঝরঝরা হবে। চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে চাল ডাল ভাজার কাজটা করতে হবে, আর একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে।
চালা ডালকে আমি 4 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিব। এটা রান্না করতে করতে আমার একটা আন্দাজ হয়েছে আর কি, যে পোলাও বা খিচুড়ি রান্নার ক্ষেত্রে চালকে বা চাল ডালকে 4 মিনিটের মতো ভেজে নিলে মোটামুটি ভাজা হয়ে যায়। এভাবেই আমি 4 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমি 4 মিনিট ধরে চাল ডাল আর মাংসটাকে একসাথে ভেজে নিলাম। এই যে চালটা এরকম শনশন আওয়াজ হচ্ছে। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদমতো লবণ। আমি কিন্তু এই প্রথম লবণ দিচ্ছি এবং দিয়ে দিব ফুটন্ত গরম পানি। দিয়ে নেড়েচেড়ে দিব হালকা হাতে। এখানে আমি 6 কাপ পরিমাণ পানি ফুটিয়ে দিয়ে দিলাম, যেহেতু আমি 2 কাপ পরিমাণ পোলায়ের চাল আর 1 কাপ পরিমাণ মুগ ডাল আর মসুরের ডাল মিলিয়ে দিয়েছি, তার মানে 3 কাপ পরিমাণ হয়েছে, তাই পানি আমি এখানে ডবল দিলাম 6 কাপ পরিমাণ। এখন অপেক্ষা করব পানিটা ফুটে আসা পর্যন্ত। পানিটা যখন পুরোপুরিভাবে ফুটে উঠবে তখন একটু লবণটা চেক করে নিব। আমি আর একটু লবণ অ্যাড করব, কারণ আমি কিন্তু সবজির মধ্যেও লবণ অ্যাড করি নাই, তাই সবজি সহ লবণটা আমি এখানে দিয়ে দিব একসাথে। এ পর্যায়ে দেখে নিতে হয়, কারণ এরপরে আর খিচুড়িতে লবণ অ্যাড করা যায় না। এ পর্যায়ে যদি লবণটা একটু বেশি হয় তাহলে রান্নার শেষে যে লবণটা ঠিকঠাক মতো হবে, এ পর্যায়ে যদি লবণটা সমান সমান হয় তাহলে কিন্তু রান্নার শেষে যে লবণ কম হবে, সেই জন্য এ পর্যায়ে লবণটা চেক করে নেওয়া খুবই জরুরি। এখন আমি ঢাকনাটা দিয়ে পানিটা একটু কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাইরে থেকে দেখা যাচ্ছে পানিটা প্রায় চালের সমান সমান হয়ে গেছে। এ পর্যায়ে ঢাকনাটা তুলে চুলাটা একদম লোতে রেখে দিব এবং এ পর্যায়ে অ্যাড করব সেই ভেজে রাখা সবজি এবং হালকা হাতে মিলিয়ে নিব। সেই সাথে দিয়ে দিব সেই কাঁচা মরিচ, গরম মশলার গুঁড়া দিয়ে এখন একটু মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম। এখন চুলার আঁচটা লোতে রেখে ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দিব ঘি এবং ধনিয়া পাতা কুচি। একটু বেশি পরিমাণে দিচ্ছি, যেহেতু শীতকালে রান্না করছি, শীতকালে তো ধনিয়া পাতা আসলে যে কোনো কিছুর মধ্যেই খেতে ভালো লাগে। হালকা হাতে একটু নেড়েচেড়ে দিব। এখন ঢাকনা দিয়ে রান্না করব 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনা তুলছি। আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। এখন পরিবেশন করছি। এখন যেহেতু গরম আছে, ঠান্ডা হলে এটা একদম ঝরঝরা হয়ে যাবে। এখন ইচ্ছে করলে এর উপরে কিছু বেরেস্তা ছিটিয়ে দেওয়া যায়। খিচুড়ির মধ্যে একটু বেরেস্তা দিলে খেতে বেশি ভালো লাগে এবং কিছু ধনিয়া পাতা। তৈরি হয়ে গেল খুবই মজার চিকেন ভেজিটেবল খিচুড়ি। এভাবে আমরা ইচ্ছে করলে মুরগির মাংসের সবজি খিচুড়ি তৈরি করতে পারি আর এটা খেতে খুবই মজা। একটা আইটেম রান্না করলে হয়ে যাবে, আর কোনো কিছু রান্না করার প্রয়োজন নেই, জাস্ট এটা আচার বা সালাদের সাথে খেয়ে নিলেই হবে। তো আশা করছি এই রেসিপিটা আপনারা এই শীতের সিজনে একবার হলেও ট্রাই করবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক বাটনে প্রেস করে উৎসাহিত করবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল বাটনে ক্লিক করে নেবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।